মহিলাদের নিয়ে তর্পণ দেবী পক্ষের সূচনা হতেই মহালয়ার সকালে মহিলাদের নিয়ে তর্পণ অনুষ্ঠান পালন একটি ইয়োগা সমিতি সংস্থা এতদিন মহালয়ার সকালে পিতৃপক্ষের তর্পণে পুরুষদেরই নদীর ঘাটে নেমে অংশ নিতে দেখা গিয়েছে কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলাদের নিয়ে তর্পণ করার কর্মসূচি পালন করলো পুরাতন মালদার একটি ইয়োগা সমিতি সংস্থা আজ বুধবার ভোরে পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ভবনঘাট এলাকায় প্রায় পঞ্চাশ জন মহিলার উপস্থিতিতে তর্পণের কর্মসূচি পালন করা হয় এই ঘাটে এদিন পিতৃপক্ষের তর্পণের ক্ষেত্রে বহু পুরুষের জমায়েত হয় তাদের মধ্যে মহিলাদের নিয়ে তর্পণ অনুষ্ঠান অভিনবভাবে পালিত হল ওই ইয়োকার সমিতির পক্ষ থেকে ইয়োগা সমিতির প্রশিক্ষক রতন চৌধুরী জানান পিতৃতর্পণের পাশাপাশি দেব তর্পণ এবং ঋষি তর্পণও হয় তাই এই দেব তর্পণে মহিলারাও অংশ নিতে পারেন কর্মসূচি হচ্ছে এই মহালয়ের পূর্ণ তিথিতে যে পিতৃপক্ষের সমাপ্তি আর দেবী সূচনা পিতৃপক্ষের সমাপ্তি দেবী পক্ষের সূচনা ঠিক আজকে দিন থেকে দেবী পক্ষের শুরু মানে স্বর্গ থেকে ধরার ধামে মা দুর্গা আর আমাদের স্বর্গ থেকে ধরার ধামে আসছেন এই দেবীপক্ষের শুরু এই দেবীপক্ষের পূর্ণ তিথিতে পূর্বপুরুষরা আমাদের যত পূর্বপুরুষ আছে শুধু পূর্বপুরুষই না পৃথিবীতে যত কীট পতঙ্গ আদি জীব আছেন আর প্রত্যেকেই আজকের দিনে যারা গত হয়েছেন যে আমরা জানি আমাদের শাস্ত্রে আছে যে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় তো এই ব্যাপারগুলো আছেই তো ওই জন্য আজকের দিনে সবাই হা হাহাকার করে থাকে তাদের পরম্পরা পূর্বপুরুষ তাদের যে যারা এই ধরাধামে যাদের বংশ পরম্পরা ছেড়ে গেছেন যেইভাবে তাদের কাছে তো সেই অনুসারে আমরা এই নিঃশুল্ক একটা যোগ আমাদের এখানে চলে পতঞ্জলি যোগপীঠের পরিচালনাতে তার আমাদের অনুষ্ঠান করছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ